রাজ্যের সংবাদ মাধ্যমকে কলুষিত করছে একাংশ ভুয়ো সাংবাদিক। একে সাংবাদিকের নামধারী দুষ্কৃতিকারীর তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ সহ স্থানীয় সংবাদকর্মীরা। উল্লেখ্য, ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অর্জুন মালাকার নামে এক সাংবাদিক নামধারী দুষ্কৃতিকারী বুধবার বিকেলে কুমারঘাট মহকুমার সাংবাদিক বিকাশ কপাল স্থানীয় পঞ্চায়েত সমিতি হল গৃহে এক সরকারি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে দুষ্কৃতিকারী অর্জুন মালাকার বিকাশ কপালের উপর হঠাৎ আক্রমণ চালায়। অভিযুক্ত অর্জুন মালাকারের আক্রমণের অল্প বিস্তর আহত হন সাংবাদিক বিকাশ কপালি। পরে ঘটনা প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ করে এগিয়ে আসতে দুষ্কৃতিকারী অর্জুন মালাকার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে বিকাশ কপালি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে আক্রান্ত সাংবাদিক বিকাশ কপালি কুমারঘাট প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাহায্য নিয়ে বুধবার রাতেই কুমারঘাট থানায় অভিযুক্ত অর্জুন মালাকারের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। শুধু তাই নয়, দুষ্কৃতিকারী অর্জুন মালাকারের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। কুমারঘাট মহকুমার সংবাদ মাধ্যমের সাথে জড়িত এক মহিলা সহ অপর এক গৃহবধূকে একাধিকবার কুপ্রস্তাব সহ বিভিন্নভাবে ব্ল্যাকমেল করার অভিযোগও পাওয়া গেছে। তাদের মধ্যে এক মহিলার সুখের সংসার ভাঙতে চলেছে অর্জুন মালাকারের জন্য। জানা গেছে, স্থানীয় এক নেতার বগল দাবাতে একটি ফেসবুক পেজে সাংবাদিক পরিচয় দিয়ে সে একের পর এক লীলা তাণ্ডব চালিয়ে যাচ্ছে এলাকায়। পূর্বেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশে। এদিকে বুধবার সন্ধ্যা রাতে আক্রান্ত সাংবাদিক বিকাশ কপালি কুমারঘাট থানায় মামলা করার পর ওই দুই মহিলাও অর্জুন মালাকারের বিরুদ্ধে মামলা করার জন্য থানায় এসে হাজির হয়। সব মিলিয়ে দুষ্কৃতিকারী অর্জুন মালাকারের বিরুদ্ধে তিনটি পৃথক পৃথক মামলা করা হয়েছে কুমারঘাট। কুমারঘাট থানার পুলিশ দুই মহিলা সহ আক্রান্তকারী সাংবাদিক বিকাশ কপালিকে আশ্বাস দিয়েছেন বিষয়টি তারা খুব ভালোভাবে তদন্ত করে আইন অনুসারে পদক্ষেপ নেবেন। ঘটনার খবর চাউর হতেই বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসন যেন খুব শীঘ্রই দুষ্কৃতিকারী অর্জুন মালাকারকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। বিকাশ কপালি, আমি কুমারঘাট মহকুমার একজন সংবাদ প্রতিনিধির হয়ে কাজ করি দীর্ঘদিন ধরে। তো আজ 9 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে কুমারঘাট মহকুমা হাসপাতালের তত্ত্বাবধানে একটি সরকারি অনুষ্ঠানে আমি সেখানে নিউজ কালেকশন করার জন্য সেখানে যাই। সেখান থেকে ফেরার পথে আমি এবং আমার সহকর্মী এবং এই এলাকার বরিষ্ঠ সাংবাদিক আশুতোষ পাল এবং কুমারঘাটের স্থানীয় এক নিউজ চ্যানেলের প্রতিনিধি প্রণব শুক্রধর এবং অন্য একজন কুমারঘাট মহকুমার সংবাদ প্রতিনিধি প্রহেলী ভট্টাচার্যী সহ আমরা চারজন একসাথে কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলঘর থেকে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পথে ঠিক পঞ্চায়েত সমিতির অফিসের সম্মুখে কুমারঘাটের স্থানীয় এক সাংবাদিক অর্জুন মালাকার নামে এক ব্যক্তি অতর্কিতভাবে কোনো কারণ ছাড়া হঠাৎ আমার উপর হামলে পড়ে তৎক্ষণিক সাথে সাথে উনি কিল ঘুষি এবং আমার গলাতে চেপে এবং আমার দুটা মোবাইল ভেঙে দেয় এবং চাক্ষুষ সাক্ষী আমার সামনে যারা আছেন তিনজন সাংবাদিকরা তাদেরকে বলে আপনি জানতে পারেন বিষয়টা কী হয়েছে। তৎকালীন আমি সেখান থেকে গিয়ে কুমারঘাট মহকুমা হাসপাতালে আমি এখানে ডক্টর দেখাই। সেখান থেকে আমি কুমারঘাট থানাতে গিয়ে একটি এজাহার দায়ের করি। সততার সহিত উনি একটি চ্যানেল নিয়ে মার্কেটে কাজ করছে। আজকে হামলার কি উদ্দেশ্য আমি বলতে পারবো না, সে কি কারণে বিনা কারণে অতর্কিতভাবে সে হামলা সংগঠিত। একজন সাংবাদিক বলে পরিচিত একটি ফেসবুক পেজ উনি চালান অর্জুন মালাকার। উনি আমাকে বিভিন্নভাবে ফোনে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিভিন্ন সংবাদ নিয়ে এবং বিভিন্ন আমার 2018 সালে আমি ওনার সাথে আমার চ্যানেলের কাজে যুক্ত হয়েছিলাম। তো সেই কাজের পরিপ্রেক্ষিতে উনি আমার বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু নিয়ে কিছু ব্যক্তিগত কারণ আছে সে কারণগুলো নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল এবং আমার চ্যানেলটা ভেঙে ঘুরিয়ে উনি আমার চ্যানেলের সাইনবোর্ড যে রয়েছে ত্রিপুরা নিউজের নামে একটা চ্যানেল শুরু করেছে ওয়েব পোর্টালে, সেই চ্যানেলটা ভেঙে ঘুরিয়ে পুকুরটিতে আমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার মতো কথাবার্তা বলছেন এবং আমার সাথে আমার একটা ছোটো ভাই আমাকে সাহায্য করে ওর বাড়িতে গিয়েও ওকে বিভিন্নভাবে হুমকি থুমকি দেওয়া হচ্ছে এবং টাকা পয়সার প্রলোভন দেখানো হচ্ছে এবং আমাকেও বহুবার বলা হয়েছিল ওর চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ওর চ্যানেলের সাথে যুক্ত না হওয়ার কারণে ওইনি কারণ আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল। তো আমি আর তার সাথে কাজ করতে চাই না, তো সেইখানে আমি তার থেকে সরে আসি। তারপর আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে ঢুকেছিলাম, সেখানে গিয়ে আমাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং প্রতিনিয়ত আমাকে ফোনে বিভ্রান্ত করছে। কি ওনার সঙ্গে আপনি কি কাজ করেছেন? ওনার সাথে আমি কাজ করেছি এবং ওর সাথে আমার একটা ঝামেলা হয়েছে যেটা আমার পরিবার জানে এবং এখানকার যিনি স্থানীয় বিধায়ক
ছিলেন বিগত দিনে, বর্তমান যুব সকালের একজন মন্ত্রী আছেন, তো ওনার কাছেও বিষয়টা উনিও অবগত রয়েছেন সেই বিষয়ে। আচ্ছা, তো আজকে কি কারণে তারা দেয়াইছেন আপনি? আজকে আমাদের স্থানীয় সাংবাদিক বিকাশ কপালের উপর একটা কাজের সূত্রে আমি দেখলাম যে ওর উপরে একটা হামলা করা হয়েছে, তো সেটা দেখে আমার ভিতরে আরও ভয় জাগছে। সেখানে যে আমাকে যেভাবে কোনো হুমকি দেওয়া হচ্ছে, হয়তো বা যে কোনো সময় আমার উপরেও বা আমার অফিসের যে যে কাজটা নিয়ে আমি এগোতে চাইছি সেটার উপরও হয়তো বা যে কোনো সময় হামলা হতে পারে, এবং আমার ব্যক্তিগত কিছু কারণও রয়েছে, তো সেই জন্য আমি এই স্টেপটা থেকে বাধ্য হলাম আজকে। আচ্ছা, এই ঘটনাটা কি আপনার সঙ্গে নতুন করে হচ্ছে না অন্য কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটাচ্ছে দিন দিন? আজকে আমার সাথে একটি মেয়েও সেখানে এফআইআর দায়ের করেছে কুমারঘাটের পুলিশ স্টেশনে, তো সেই মেয়েটি এখন সামনে আসছে না, এফআইআর দায়ের করেছে কারণবশত হয়তো আসছে না, তবে মেয়ে সংক্রান্ত বিভিন্ন কারণে কিন্তু কুমারঘাটের সাংবাদিক অর্জুন মালাকার জড়িয়ে আছে, সাক্ষী এবং যে আমি আছি এবং আরও সাক্ষী রয়েছে। আচ্ছা, তো থানার কাছে আপনি কি মানে কি প্রস্তাব রেখে গেছেন? থানার কাছে আমি আমার এজাহারের মাধ্যমে তুলে ধরেছি আমার এই ঘটনা এবং আমার যে মানসিক চাপে আমি ভুগছি। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।